অনেকে আমাদের কমেন্টস করেছেন যে আমরা মেলন চাষ করতেছি কিনা বা আমরা মেলন নিয়ে কোনো আপডেট দিতেছি না কেন তো তাদের জন্য আজকে আমরা একটা মেলন নিয়ে ভিডিও করলাম অর্থাৎ মেলন মানে হানি ডিউ নিয়ে আজকে আমরা একটা ভিডিও করলাম তো এখানে আমরা যেটা দেখিয়েছি যে আমাদের টানেল যে গ্রিন হাউস আছে সেই গ্রিন আমরা হানি ডিউ চাষ করে চাষ করেছি তো সেই গ্রিন হাউজে আমাদের মেলন যে হানিডিউ এই হানিডিউ এক একটা সাইজ চলে আসছে প্রায় দেড় কেজি কোনোটা এক কেজি দুইশো তিনশো গ্রাম এরকম তো এই হানিডিউ বয়স প্রায় কোনোটা আটত্রিশ দিন কোনোটা চল্লিশ দিন কোনোটা বিয়াল্লিশ দিন অর্থাৎ এটা প্রায় কাটার মতো বয়স হয়ে গেছে বা পেকে গেছে তো এটা আমি জাস্ট আপনাদের কমেন্ট বা আপনারা দেখতে চেয়েছেন এই জন্য আজকে এই ভিডিওটা আমরা করেছি আপনাদের দেখানোর জন্য যে আমরা এই হানিডিউ করতেছি চাষ করতেছি আমাদের পলিহাউজ বা গ্রিন হাউসে আমরা চাষ করতেছি নিয়মিতই কারণ আমরা সারা বছর এটা করে থাকি শুধু আমাদের ব্যস্ততার কারণে বা ব্যস্ততার কারণেই আমরা অনেকদিন হয়তো এই মেলনটা দেখাই তো যাই হোক এখন আমরা আপনাদেরকে ভিডিওতে দেখালাম এখানে দেখা যাচ্ছে যে হানিডু এটা আমরা এই সিটটা মেনলি হলো জাপানিস একটা সিট বাট আমরা কালেক্ট করেছি চানা থেকে আর এই হানিডুটার ভিতরে হবে গ্রিন টাইপের এবং এটা অনেক মিষ্টি আর এটা হলো মেনলি হলো হানিডু এটা মেলন ভ্যারাইটির আর এটা পলিনেশন থেকে পাকতে চল্লিশ দিন টাইম লাগে চল্লিশ দিন টাইম লাগে এবং এটা অনেক মিষ্টি হয় আর আরেকটা এই গাছের হায়েটটা হয় মেনলি দশ ফিটের মতো আর এটা সাধারণত একটা গাছে সর্বোচ্চ দুইটা ফল রাখলেই ভালো তবে একটা ফল রাখলে আরও বেশি ভালো কারণ তখন এই ফলটার ওয়েটটা প্রায় দেড় কেজির মতো বা পনেরো দুই কেজির মতো হয়ে থাকে বা যখন দুইটা রাখা হয় তখন ওয়েটটা কমে যায় সেক্ষেত্রে এক কেজির মতো করে হয় বা আরও কম হয়ে কুম হয়ে যায় তখন এটা হলো প্রবলেম তো সেক্ষেত্রে আমরা সাধারণত সাজেস্ট করি যে একটা গাছে একটা করে ফল রাখাই ভালো আর আরেকটি ব্যাপার যেহেতু পলিহাউস এটা যদি কোনো জালি ব্যাগ দিয়ে চারিদিকে মোরানো মরিয়ে রাখা হয় অর্থাৎ ফলটাকে ঢেকে রাখা হয় তাহলে এটা কালারটা আরও সুন্দর থাকে আমাদের এখানে যে কালার এটা সুন্দর দেখা যাচ্ছে বাট এটাকে আরও সুন্দর করে রাখা হয় এই যে যে ফলটা দেখা যাচ্ছে একটু দাগ দাগ দেখা যাচ্ছে বা এই দাগটাও থাকে না যদি এটাকে চারিদিক দিয়ে কোনো প্যাকেট বা কাগজ দিয়ে প্রথম অবস্থায় আটকে রাখা হয় কারণ তখন এটা খুব অ্যাট্রাকটিভ থাকবে এবং প্রাইসটা খুব বেশি পাওয়া যাবে আর আরেকটি ব্যাপার আমরা এই ফলগুলো বা এই মেলনটা বিক্রি করে থাকি আহ প্রাইসটা ভেরি করে কোনো কোনো সময় চারশো কোনো কোনো সময় সাড়ে চারশো টাকা কেজি এরকম বিক্রি হয় আবার কোনো কোনো সময় তিনশো টাকাও বিক্রি হয় এটার দামটা এক এক সময় এক এক রকম তো যাই হোক আমরা মেলন চাষ করতেছি আপনাদের দেখানোর জন্যই যে ভিডিওটা করা যে আমাদের মেলন চাষ কন্টিনিউ হচ্ছে এবং সারা বছরই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের সবসময় চাষ হচ্ছে Th